হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এমন এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো এতটা ভয়ঙ্কর যে যেখানে মানুষের যাওয়ার জন্য সাহসই করতে পারে না। কিন্তু এমন এমন কিছু মানুষ রয়েছে যারা এখনো সাহস দেখিয়ে এই জায়গাগুলোতে অ্যাডভেঞ্চার মুভমেন্টগুলো ক্যাপচার করে ভিডিও আপলোড করছে নেট দুনিয়ায়, এবং কি এই জায়গাগুলো টুরিস্ট আকারে ঘুরে আসছে তারা। তো বন্ধুরা, ঠিক এমনই কিছু অসাধারণ এবং কি ভয়ঙ্কর জায়গা নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে, যে জায়গাগুলোতে সাহসী ব্যক্তি ছাড়া কেউ যেতে সাহস করে না। তোমাদের চলুন দেখে নেওয়া যাক এই জায়গাগুলো। মাউন্টেন টোর, মালয়েশিয়া। এটি একটি টুরিস্ট ডেস্টিনেশন। যদি আপনি ভয়কে খুব কাছ থেকে জানতে চান এবং কি বুঝতে চান, তাহলে আপনাকে নিশ্চয়ই এই জায়গাটিতে যেতে হবে। আপনি এই রাস্তাটির মধ্যে চলে বুঝতে পারবেন যে এটি কতটা ভয়ঙ্কর। এই পাহাড়টি এমন উচ্চায় যে এটিকে 90-80 ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়টি রয়েছে, যেটি কোনোভাবেই সহজ নয়। এবং কি এটি এমনটাই হয় যে এটি সোজাসুজি দেখায়, এবং কি এটিতে উঠা অনেকটাই কষ্টের ব্যাপার। এটিতে রয়েছে কিছু ক্লাম যেটির মধ্যে দিয়ে রশি বাঁধা রয়েছে, এবং কি এই রশি ধরে ধরে বেয়ে বেয়ে এই পাহাড়টির উপরে উঠতে হয়। একটি ক্লামের পর আরেকটি ক্লামের মধ্যে দিয়ে রশি ধরে ধরে আপনাকে ধীরে ধীরে উপরে উঠতে হবে, যা খুব সহজ নয় এবং কি যা খুব দুর্বল মনের মানুষরা এটি করতে পারবে। ক্যামিনিটো ডেলরে, সমুদ্রের পার থেকে 303 ফিট উচ্চতায় এই রাস্তাটি অবস্থিত, যা দুনিয়ার ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটি। এটি একটি টুরিস্ট ডেস্টিনেশন। এই রাস্তাটি এতটাই ভঙ্গুর এবং কি এতটাই বিপজ্জনক যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন এই পাহাড়কে, আর তার জন্য আপনাকে সেফটি রশি বেঁধে নিতে হবে মোড়ে মোড়ে। আপনাকে শুধুমাত্র লোহার প্ল্যানের মাধ্যমে ধরে ধরে এগিয়ে যেতে হবে। এখানে আপনাকে বিনা রশি ছাড়া যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, যা আপনার জন্য যে কোনো মুহূর্তে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখে মনে হবে যে কোনো মুহূর্তেই এই রাস্তাটি ভেঙে নিচে পড়ে যাবে। ওয়াইনা পিচু, দুনিয়ার ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে এটিও। পাহাড়ের উপরে ওঠার জন্য এমন একটি রাস্তা তৈরি করা হয়েছে যাকে মরণের রাস্তাও বলা হয়ে থাকে। 8,445 ফিট উচ্চতা পর্যন্ত রয়েছে এটি। এই পাহাড়টির উপরে উঠে আপনি মাছু পিছু শহরের দৃশ্যগুলো খুব সহজেই দেখতে পারবেন। এই ভয়ঙ্কর রাস্তাটি 100 সাল পূর্বে পাথরকে ভেঙে ভেঙে তৈরি করেছে এই রাস্তাটি। আপনি এই রাস্তাটিকে দেখেই আপনি ভয়ে কাঁপতে শুরু করবেন। এটা এতটাই ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। কালিবান্তিন দুর্জি, এটিও একটি পাহাড়ি রাস্তা যা সমুদ্রের থেকে 2,300 ফিট উপরে রয়েছে। 80 ডিগ্রি অ্যাঙ্গেলের তৈরি এই রাস্তাটি, যা পুরোপুরি সোজাসুজি দেখায়, যার মধ্যে এমন কিছু সিঁড়ি বানানো রয়েছে যে সিঁড়িটি এতটাই পিচ্ছিল এবং কি যে কোনো মুহূর্তেই এটির মধ্যে থেকে পড়ে যেতে পারেন খুব সহজেই। পাহাড়কে কেটে এমন কিছু রাস্তা তৈরি করা হয়েছে যেটিকে দেখে সবাই অবাক হয়ে যায়। দুনিয়ার ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে এটি একটি, যেটি পাহাড়ের মধ্যে চড়ার জন্য এমন একটি বিপজ্জনক সিঁড়ি যেটি পুরোপুরি খাড়া, আর তাতে রয়েছে পিচ্ছিল এবং কি পানি পড়ে এটি আরো পিচ্ছিল হয়ে থাকে। কোনো কোনো জায়গায় তো সিঁড়িও থাকে না, যেগুলো জায়গাগুলোতে আপনি রশি বেঁধে টেনে উপরে উঠতে হবে, যা আপনার জন্য হতে পারে মৃত্যুর কারণ। এটির মধ্যে উঠতে এবং কি নামার সময় আপনার বিন্দু মাত্র ভুলের কারণে আপনার মৃত্যু ডেকে আনতে পারেন। শুষ্ক মৌসুমে এই রাস্তাটিতে হেঁটে যেতে মানুষকে অনেক কষ্টসাধ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়, আর যখন পিচ্ছিল থাকে তাহলে তো বুঝতেই পারছেন কেমন হবে। মাউন্ট হাসান চায়না, এই রাস্তাটিকে দেখি আপনার চোখে মৃত্যুর আভা দেখতে পারবেন, যা পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাস্তা। এটি চায়নার মধ্যে 5টি পাহাড়ের মধ্যে এটি একটি, মাউন্ট অশান একটি। এটি পাহাড়ের ছাদটিকে হালকা পরিমাণে কেটে এটির মধ্যে রশি আকারে বেঁধে দেওয়া হয়, এবং কি এই গ্রিলটিকে ধরে ধরে মানুষ অ্যাডভেঞ্চার মানুষগুলো এটির মাধ্যম দিয়ে চড়তে শুরু করে, যা 1990 সালে বানানো হয়েছে, যা অনেকটাই পুরনো। পাতলা পাতলা খড়ি এবং কি লোহার মাধ্যমে এই রাস্তাটিকে তৈরি করা হয়েছে, যা পাথরের কিনারার ধারে 7,700 ফিট উচ্চতায় এটি বানানো হয়েছে, যাটিকে নিচে থেকে দেখলে আপনার মাথা